প্রথমবারের মতো দুই দেশ পাকিস্তান শ্রীলঙ্কা মিলে আয়োজন করে এশিয়া কাপ, যা পরিচিতি পেয়েছিল হাইব্রিড মডেল নামে। যদিও আয়োজনের সকল শর্ত ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির কাছে, শেষ পর্যন্ত সফলভাবেই শেষ এই টুর্নামেন্ট। এরপর পাঁচ মাস হয়ে গেল, আর্থিক বিষয়াদি নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে ঝামেলা রয়েই গেছে। পাকিস্তান গণমাধ্যমে দাবি, সেই ঝামেলা এখন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছে। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, এসিবির কাছ থেকে বিল না পাওয়ায় লঙ্কান বোর্ডের বিল পরিশোধ করতে পারছে না পিসিবি। চার্টার্ড ফ্লাইটের ভাড়া, অভ্যন্তরীণ যোগাযোগ ও অতিরিক্ত হোটেল ভাড়ার মতো বাড়তি খরচ পিসিবির বহন করার কথা, তাই এসিসির কাছ থেকে এই খাতে কোনো অর্থ পাচ্ছে না পিসিবি। এসিসির ব্যাখ্যা, এককভাবে এশিয়া কাপ আয়োজন করতে ব্যর্থ হওয়ায় আর্থিক এই দায় পিসিবিকে নিতে হবে। আর এ কথা আগে থেকে জানতো তারা। হাইব্রিড মডেলের এশিয়া কাপ আয়োজন সত্ত্বাবধ এসিসি পিসিবিকে $25 লাখ দিয়েছে, কিন্তু সব মিলিয়ে তাদের খরচ হয়েছে $40 লাখ। বাড়তি $15 লাখ পিসিবিকে দিতে রাজি নয় এসিসি, তাই পিসিবিও লঙ্কান বোর্ডের পাওনা ঝুলিয়ে রেখেছে। ফলে এ ধরনের বিষয় পাকিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চলমান আর্থিক বিরোধকে আরও জটিল করে তুলেছে।